এক নাম্বার গুনাহ হলো আজকের আলোচনার এক নাম্বার পয়েন্ট যেই গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়া maaf করেন না এই গুনাহ করে মারা গেলে জাহান্নামে যাওয়া লাগবে এক নাম্বার হলো মুসলিম পুরুষের জন্য তাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া অপরাধের নাম কি ভাই মুসলিম পুরুষদের জন্য তাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া সে যে কোনো দল করুক সে যে কোনো ব্যক্তি হোক না কেন আলেম ওলামা হোক হলেও আসে যায় না সে যদি বলে আমি মুসলিম আমাকে জান্নাতে যেতেই হবে আমার জান্নাত লাগবে তাহলে অবশ্যই তাখনুর নিচে সে কাপড় ঝুলিয়ে পড়তে পারবে এটা প্যান্ট হতে পারে এটা পায়জামা হতে পারে এটা ট্রাউজার হতে পারে এটা লুঙ্গি হতে পারে যে কোনো কাপড়ই হোক না কেন মুসলিম পুরুষের জন্য তাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া হারাম কবিরা গুনাহ বড় অপরাধ এই অপরাধ আল্লাহ তাআলা তাওবা ছাড়া maaf করে এই অপরাধের শাস্তি জাহান্নাম এই অপরাধ করলে জাহান্নামে যাওয়া লাগবে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি তো নামাজ পড়ি হুজুর আমি তো সালাত আদায় করি আমি সিয়াম পালন করি আমি হজ করেছি আমি যাকাত দেই আমি অনেক ভালো কাজ করি তারপরেও কি আমাকে জাহান্নামে যাওয়া লাগবে আমি বলবো যে হ্যাঁ ভাই আপনি শত শত ভালো কাজ করেন কিন্তু একটা গুনাহের কাজ করেন ওই গুনাহটা হলো আপনি তাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়েন ওই ভালো কাজের জন্য অবশ্যই আপনি জান্নাতে যাবেন তবে এই গুনাহের জন্য অবশ্যই আগে জাহান্নামে যাওয়া লাগবে বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার আল্লাহর নবী জানিয়ে দিলেন যে সমস্ত মুসলিম পুরুষরা তাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে ওই মানুষগুলোর থাকার জায়গা হলো জাহান্নাম তারা সোজা জাহান্নামে যাবে অবশ্যই তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে আবু দাউদের বর্ণনায় আরেকটি হাদিস আসছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম এই পৃথিবীতে তিনটি অপরাধ রয়েছে এই হাদিসের মধ্যে তিনটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে এই তিনটি অপরাধ যারা করবে তাদের জন্য চারটা শাস্তি রয়েছে কয়টা শাস্তি কয়টা চারটা এক নাম্বার অপরাধ হলো আল মুসবিলু যে সমস্ত মুসলিম পুরুষরা তাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে দুই নাম্বার হলো আল মান্নান যারা উপকার করে দান করে যারা খোটা দান করবে তিন নাম্বার হলো যারা ক্রয় বিক্রয় করতে গিয়ে ক্রেতার সাথে মিথ্যা কথা বলে বিক্রয় করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে কসম খেয়ে ক্রেতার সাথে মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে তারাও এই চারটা শাস্তির সম্মুখীন হবে তাহলে এক নাম্বার হলো আল মুসবিলু যে সমস্ত মুসলিম পুরুষ যারা তাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে এক নাম্বার শাস্তি হলো বিচারের মাঠে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রাগান্বিত হয়ে থাকবে বিচারের মাঠে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না আল্লাহ তার সাথে রাগান্বিত হয়ে থাকবেন দুই নাম্বার হলো তার গুনাহ তাকে বেষ্টন করে রাখবে ঘিরে রাখবে তার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না তার সাথে গোস্বান্বিত হয়ে থাকবেন রাগান্বিত হয়ে থাকবেন আল্লাহ তাআলা বিচারের মাঠে কিয়ামত দিবসে ওই মানুষটার দিকে রহমতের দৃষ্টি দিবেন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না চার নাম্বার হলো ওয়ালাহুম আযাবুন আলীম তার জন্য রয়েছে কঠিন আযাব তার জন্য রয়েছে কঠিন শাস্তি চারটা শাস্তি অপরাধ একটা সেই অপরাধ হলো যে সমস্ত মুসলিম পুরুষরা তাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে শাস্তি কয়টা এক আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না রাগান্বিত হয়ে থাকবেন দুই তার গুনাহ থেকে তাকে পবিত্র করবেন না গুনাহ তাকে ঘিরে রাখবে তিন তার সাথে তার দিকে রহমতের দৃষ্টি আল্লাহ তাআলা দিবেন না রাগান্বিত হয়ে থাকবেন চার তার জন্য রয়েছে কঠিন আযাব কঠিন শাস্তি আর আযাব কোথায় হবে জান্নাতে না জাহান্নামে জাহান্নামে এবার একটু ভাবেন তো নিজের সাথে মেলান নামাজ পড়েন কত কষ্ট করে নামাজ পড়েন কত কষ্ট করে ইবাদত করি আমরা এখন তাখনুর নিচে কাপড় পরার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে তো এতে ইবাদত করে কি লাভ হলো একটি গুনাহের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে
অনেকে হয়তো মনে করতে পারেন, হুজুর আমি তো অহংকার করে পড়ি না, যারাই কথা বলে আমি বলি যে এটা শয়তানে বলায়, অহংকার করে পড়ি না শয়তানে বলায়। আপনি যখন টেইলার্সে গিয়ে প্যান্টের বা ট্রাউজারের বা অন্য কিছুর মাপ দিতে যাবেন, মাপটাই আপনাকে টাকুর উপরে দিতে হবে, নিচে দেয়া যাবে। যখনই বাজার থেকে আপনি এই লম্বা জিনিস, লম্বা এই বস্ত্র ক্রয় করে আনবেন, বাড়িতে আনার পরে যদি দেখেন এটা টাকনুর নিচে চলে যায়, সাথে সাথে অবশ্যই আপনাকে এটা কেটে ছেটে টাকনুর উপরে করে তারপরে পড়তে হবে। বুখারীর বর্ণনায় আসছে, এক ব্যক্তি অহংকার বশত এই টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী এক লোক টাকনুর নিচে অহংকার করে কাপড় ঝুলিয়ে পড়ত, আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন, এখনো সে জমিনে ধসতেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই লোকটা জমিনে ধসতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা মারাত্মক অপরাধ। আজকে অনেক বড় বড় ব্যক্তিরা এই অপরাধগুলো আমরা করি, অনেক ব্যক্তিরা ইসলাম মানি কিন্তু এই অপরাধ করি। আজকে আপনি পশ্চিমা দেশগুলোতে যান, আমেরিকাতে আপনি যান, বেশিরভাগ মানুষ পুরুষরা টাকনুর উপরে কাপড় পরে। কেন? তারা জানে টাকনুর উপরে কাপড় পরা স্বাস্থ্যসম্মত, টাকনুর নিচে যদি কেউ কাপড় পরে তার দৈহিক শক্তি, তার যৌন শক্তি হ্রাস পায়, কমে যায়, এজন্য তারা টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর উপরে পরে। চিকিৎসা বিজ্ঞান বলছে টাকনুর নিচে পুরুষরা কাপড় পরলে তার দৈহিক শক্তি কমে যায়, ক্ষতি হয়। তারা আল্লাহ নবীর সুন্নাহ মানে, আল্লাহ নবীর নির্দেশ তারা মানে, কিন্তু আমরা মানি না। অতএব আমরা যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি পুরুষরা, অবশ্যই এটা কবিরা গুনাহ, এটা বড় অপরাধ, তাওবা ছাড়া আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবে। পাশাপাশি এই অপরাধ করে যদি তাওবা ছাড়া মারা যায়, কোথায় যাব, জান্নাতে না জাহান্নামে?